السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في يدر شكبرندو أبنى در شكولكي أمنتون পিস টিভি বাংলায় কিতাব তাওহীদ এর দর্শ শোনার জন্যে তাওহীদ তিন প্রকার এর তৃতীয় প্রকারটি হলো তাওহীদ আল আসমা ও সিফাত আল্লাহ আলার নাম এবং তার গুণাবলী সম্পর্কে ও এক্ষেত্রে আল্লাহ সুবাহান আলার যে একত্রবাদ শুধু তার জন্যেই এ নামগুলিকে খাস করে নেওয়া এবং তার জন্যেই এ গুণাবলীগুলিকে সীমাবদ্ধ করে নেওয়া এক্ষেত্রে অন্য কোন মাহ লোককে নাম ও গুণাবলীর ক্ষেত্রে শরিক না করা এটি হচ্ছে তাওহীদ এর তৃতীয় প্রকার আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম সম্পর্কে কয়েকটি দিক আলোচনা করেছি এখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে গুনাবলী গুলি। সেগুলি সম্পর্কে আমরা কয়েকটি দিক আলোচনা করব। প্রথম বিষয় হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন এর যে গুণাবলী বা সেফাত এগুলি সাধারণত কয়েক প্রকার হয় একটা হলো সেফাতা জাতিয়া সেফাত জাতিয়া বলা হয় আল্লাহ সুবাহন তালার যে জাত সত্তা সত্তার সাথে যে গুণগুলি সবসময় সম্পৃক্ত থাকে কখনো সত্তা থেকে সেই গুণগুলি ছিন্ন হয় না ভিন্ন হয় না সেগুলিকে বলা হয় সেফাত জাতিয়া যেমন আল্লাহ রাবুলি আলমিন তিনি হলেন রাহিম তিনি হলেন আলিম তিনি হলেন সামিয় তিনি বসির আল্লাহ রাবুল্লা আলমিনের এই গুণগুলি যে শ্রবণ করা দর্শন করা জ্ঞানী হওয়া এগুলি আল্লাহ রবুল্লাহ আলমিন সময় রয়েছে আর কতগুলি সেফাত রয়েছে যেগুলিকে বলা হয় সেফাত আল ক্ষেত্রে আমরা বলবো যে সেফাত ফেয়ালিয়া বলা হয় ওইগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি হলো কর্মের দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন যখন ইচ্ছা করেন তখন সেই কর্ম করেন যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হলো анনুযুল নজুল মানে অবতরণ করা অবতরণ কি সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ينزل الى سماء الدنيا كل ليله حين প্রতি রাত্রিতেই রাত্রির যখন 1/3 অংশ বাকি থাকে আল্লাহ রাবুল্লা আলমিন সর্বনিম্ন আসমান যেটা সেই আসমানে অবতরণ করে অবতরণ করে আল্লাহ রাবুল্লা আলমিন ঘোষণা দেন হালমি মুস্তাক ফিরিন ইস্তাক ফিরু ফিরহ কেউ কি আছে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছে আমার কাছে রেজেক্ট চায় আমি তাকে রেজেক্ট দিব কেউ কি আছে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে দেব। এটা হলো প্রতি রাত্রিতে বৎসরে যদি আমাদের হিসাবে তিনশত পঁয়ষট্টি রাত হয় তাহলে তিনশত পঁয়ষট্টি রাতেই আল্লাহ সুহানা হুয়া রাত্রির যখন শেষ তৃতীয়াংশ অর্থাৎ সেটা ফজরের আগে আগে সেই সময় আল্লাহ রাবুলি আলমিন শেষ পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং এসে তিনি এ ঘোষণা দেন এজন্য জন্য বলা হয় যে দোয়া কবুলের সময়ের মধ্যে সবচেয়ে উত্তম সময় হলো এই সময়টা যখন আল্লাহ নিজেই তিনি বান্দাকে ঘোষণা দেন কে আসো আমার কাছে ক্ষমা চাইবে এই সময়টা এই জন্য তাহাজুদের জন্য উত্তম সময় হলো সেই সময়টা তো এই হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ রবুল্লা আলামিন তার যে এ অবতরণ তিনি আরশের উপরে রয়েছেন সেই অবতরণ হওয়াটা এটা সব সময়ের জন্য নয় যখন তিনি ইচ্ছা করেন তখন অবতরণ হয় যখন করেন না তখন না ঠিক অনুরূপ ভাবে এ ধরনের কিছু সেফাত বা গুণ সেগুলিকে বলা হয় আসে আল ফে আলিয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের করণিকগত বৈশিষ্ট্য বা গুণ অনুরূপভাবে কথা বলা আল্লাহ রাবুল আলামিন বলছেন কাল্লাম আহ মুসা তাকলিমা আল্লাহ রাবুল আলমিন মুসা আলি সাল্লাতামের সাথে বিশেষভাবে কথা বলেছেন তিনি চব্বিশ ঘন্টায় আল্লাহ রাবুল আলমিন কথা বলতে থাকেন এমন আমরা মনে করি না বরং আল্লাহ রাবুল আলমিন যখন ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন প্রয়োজন মনে করেন বলা ঠিক হবে না বরং বলবো যখন ইচ্ছা করেন কারণ আল্লাহ রাবুল আলমিন কোনো কিছুর মুখাফেকি না সব কিছুই আল্লাহ সুহান আল্লাহর মুখাফিখি কিন্তু আল্লাহ কারো মুখাফিকি নয় আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাফিকি নয় তো এই সেফাতের আরো কতগুলি বিষয় রয়েছে আমরা জানবো যে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আমরা নামের ক্ষেত্রে যেমন শুনেছি যে প্রতিটি নামের সাথে আল্লাহর একটি গুণ সম্পৃক্ত রয়েছে কিন্তু গুণের ক্ষেত্রে সেটা আবার নয় গুণের ক্ষেত্রে আল্লাহর বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার নাম থাকতেও পারে নাও থাকতে পারে যেমন আল্লাহ রবুল্লা আলমিনের যে গুণটির কথা আমরা বললাম যে অবতরণ করা এটা কোনো নাম নয় কিন্তু এটা আল্লাহ রাবুল্লাহ আলমের একটা সেফাত গুণ বৈশিষ্ট্য অনুরূপভাবে আরও এখানে কিছু বিষয় জানার রয়েছে আমাদের সে বিষয়গুলি হলো আল্লাহ রাবুল আলমিনের নামগুলি খুব সহজেই বোঝা যায় বা সহজেই সেগুলিকে জানা যায় কিন্তু আল্লাহ রাবুল আলমিনের গুণাবলীর ক্ষেত্রে বিষয়টি একটু কঠিন একটু ভালো করে আমাদেরকে চিন্তা করা দরকার মূলত লেখক রহম্লা এখানে একটি হাদিসও নিয়ে এসেছেন যেটি সহিবুখারীতে আলী রাদ দেল্লাহত বলেন যে হাজি সুন্না সা বি মাই আরিফুন না ইউক ও রাসুল মানুষের সাথে কথা বলো এই পরিমাণে যেই পরিমাণে তারা বুঝবে তাদের বুঝের চেয়ে বেশি যদি কথা দিয়ে দিই তাহলে তোমরা কি চাও যে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা বলা হোক মানে আল্লাহ এবং রাসূলকে কোনো মমিন তো সহজে মিথ্যা বলবে না কিন্তু কিভাবে মিথ্যা বলে সাধারণ মানুষের কাছে যদি আমি একটা জটিল বিষয় উপস্থাপন করি আর এটা যদি তাদের বুঝে না আসে তখন তারা এটাকে মানতে চাইবে না না কিছু না এগুলি ঠিক না এর মানে আসলে তারা এটাকে মিথ্যা করে ফেললো কিন্তু আসলে সেটা স্বেচ্ছায় নয় তারা সেটা হলো একটা জটিল বিষয় সাধারণ মানুষের কাছে আমি উপস্থাপন করার কারণেই তাই জটিল বিষয় প্রথম পর্যায়ে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক নয় আগে তার প্রাথমিক শিক্ষা দিতে হবে তারপর তাকে পর্যায়ক্রমে শিক্ষার মানটাকে বাড়াতে হবে আর যে ব্যক্তির কাছে প্রাথমিক শিক্ষা নাই তার কাছে যদি জটিল বিষয় একটা দিয়ে দেওয়া হয় উপরের শিক্ষা তাহলে সেটা তার বিবেকে কবুল করবে না বা বিবেকে নয় তো যেটা বলছিলাম আমি যে বিষয় নামের মতো বিষয়টি সহজ কিন্তু সেফাত গুনাবলীর বিষয়টি আরো একটু কঠিন তো আমি অল্প বেশি আলোচনা করবো না সংক্ষিপ্তই করবো ইনশাআল্লাহ যেহেতু বিস্তারিত করতে হলে এই পর্যায়ক্রমে আমাদের আলোচনা হবে তবে আমরা বিস্তারিত তো যাবো না যেহেতু আমাদের নিয়মিত ধারাবাহিক ভাবে আমরা এই কিতাব নিয়ে আলোচনা করছি তাই পর্যায়ক্রমে একটার পর একটা অন্য অধ্যায় যাবো আমরা তো এক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুবাহ আলার সেফাত গুলি তার বৈশিষ্ট্য বা গুণাবলীর প্রতি আমরা যখন ইমান আনবো যেটা আগেই বলেছি আমি যে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল রয়েছে সেই জাহমিয়া বা মতাজেলা ইত্যাদি তারা এগুলিকে কোরআন ও হাদিসের আলোকে মানে নেয়নি তারা এগুলিকে মানতে চেয়েছে তাদের আকলের আলোকে তাদের বুদ্ধির আলোকে তারা বলে যে আমাদের ব্রেন যদি স্বীকার করে যে হ্যাঁ এগুলি আল্লাহর জন্য হইতে পারে তাহলে আমরা বলবো আল্লাহর জন্য এগুলি আর আমাদের ব্রেন বুদ্ধি যদি বলে যে না এগুলি আল্লাহর জন্য হইতে পারে না তাহলে আমরা এগুলিকে মানবো না এটা হলো তাদের চিন্তা কিন্তু আহলে সুন্নাল জামাত বলে এটা নয় আহলে সুন্নাল জামাত বলে আমরা বলি যে না আমরা বলি যে আল্লাহ সুবাহ ব্যাপারে সবচেয়ে বেশি জানবে সবচেয়ে আল্লাহ নিজেই জানেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে আল্লাহ সুবাহান তালা নিজে বেশি জানেন অন্য কোনো মখলুক এর চেয়ে বেশি জানে না অতএব আল্লাহ সুবাহান তালা তার নিজের যেই পরিচয় তার কেতাবে যেটা তুলে ধরেছেন আমরা সেটাকে সেভাবেই বিশ্বাস করব। আমার ব্রেনে ধরতে হবে তাহলে আমি সত্য মনে করব আর ব্রেনে যদি না ধরে তাহলে এটাকে অস্বীকার করব এটা কখনো সঠিক কথা নয় আমরা আহলুসুল্লাহ জামায়াতের সঠিক সঠিকা হলো এই যে আল্লাহ সুবাহান তালা তার বিষয়ে সবচেয়ে তিনি বেশি জানেন অতএব তিনি যে সংবাদ আমাদেরকে দিয়েছেন তার পরিচয়গুলি আমরা সেটাকে তার জন্য সেভাবেই আমরা মনে করব। অতঃপর মাখলুকের মধ্যে সবচেয়ে আল্লাহর ব্যাপারে যিনি বেশি জানেন তিনি হলেন মধ্যে রসুল সাল্লাম সবচেয়ে আল্লাহর ব্যাপারে বেশি জানেন যেহেতু তার কাছে ওহি এসেছে আর কারো কাছে আসে নাই অতএব আল্লাহর যেই পরিচয়গুলি আল্লাহর রসুল সাল্লাম তিনি দিয়েছেন আমরা সেটাকে গ্রহণ করব যদি সেগুলি সহি হাদিসে প্রমাণিত হয় শর্ত হলো সহি হাদিসে প্রমাণিত তো আমরা বলি যে না আমরা হলো এই দুই পথের মাধ্যমে আল্লাহ রা আলমিনের বৈশিষ্ট্য গুলিকে আমরা গ্রহণ করব। একটি পথ হলো আল্লাহর নিজেই তিনি যেটা বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমে আর একটি পথ হলো আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম ওহির মাধ্যমে তিনি যে বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমে প্রিয় বন্ধুরা আসুন আমরা এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসব আমাদের এই গুরুত্বপূর্ণ দর্শক আশা করি আপনার সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ভয় হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উচ্চ চা আল্লাহরহীন তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার সাড়ে এগারোটায় সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ religion ডিসকশন ডিবে উইটনেস ডক্টর জাকির নায়িক ইন ব্যাটল দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দু আমরা বলছিলাম যে আল্লাহ সুবাহন যে গুণাবলীগুলি রয়েছে নাম এবং গুণাবলী দুটোই আমরা আমাদের বিবেক যেটা বলবে সেই অনুযায়ী বিশ্বাস করব আর বিবেক যেটা বলবে না সেই অনুযায়ী করব না এটা আমাদের নীতি নয় বরং যাদের এটা নীতি মতাজেলা এবং এই সমস্ত গোষ্ঠীর এটি ভ্রান্ত নীতি কারণ মানুষের এই ক্ষুদ্র জ্ঞান আল্লাহ সুবাহর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না সঠিক পরিচয় আল্লাহ সুবাহ মহান আল্লাহর ব্যাপারে মানুষের এই ক্ষুদ্র জ্ঞান দিতে পারে না অতএব এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহর পরিচয়টাকে মাফ করব। আল্লাহর পরিচয়টাকে নির্ধারণ করব এটা কখনো হতে পারে না বরং আল্লাহ সোহান হওয়া চালা মহান আল্লাহর পরিচয় মহান আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে এই ক্ষুদ্র জ্ঞানটাকে গ্রহণ করে নিতে হবে তার কিছু বলার এখানে অধিকার নেই বলার সুযোগ নেই অতএব শুন আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবো সে বিষয়টি হলো আল্লাহ বলে আলমিন তিনি তার করা আনে এবং রাসুল সাল্লাম তিনি তার হাদিসে যে পরিচয় তুলে ধরেছেন সেই পরিচয়কে আমরা গ্রহণ করব সেই পরিচয় গ্রহণ করতে গিয়ে আমরা কোনো প্রকার অপবেক্ষায় লিপ্ত হব না কোনো প্রকার অপবেক্ষায় লিপ্ত হব না কারণ যখন আমরা অপপেক্ষার দ্বার খুলব অপবেক্ষার পথ খুলব তখনই দেখা যাবে যে আসলে আমরা এগুলিতে ভুলের মধ্যে লিপ্ত হয়ে যাব। দ্বিতীয় প্রকার এখানে আমরা রকমের তামসিল বা তসবিহ এর আশ্রয় নিব না তামসিল কি তামসিল হলো এর কোন দৃষ্টান্ত দাঁড় করব না উদাহরণস্বরূপ আল্লাহ রাবুল্লা আলমিন তার নাম হলো তিনি একটা নাম তার একটি বৈশিষ্ট্য এখানে রয়েছে হলো তিনি শ্রবণকারী তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেমন শ্রবণকারী আমরা মানুষ হিসাবে তো কিছু শ্রবণ করি তাহলে শ্রবণকারী বলতে তাহলে আমাদের মত শ্রবণকারী এইটা মনে করা যাবে না কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন লাইসা কামিসলি শাই ওয়া হুয়াল সামিউল বাসীর আল্লাহ রব্বুল আলামিন এর তুলনা মাঝে কিছু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহান আল্লাহর তুলনা মখলুক হতে পারে না অতএব আল্লাহর গুণগুলিকে কোনদিন আমরা মখলুকের সাথে তুলনা করব না এটা হল বিষয় আমরা খেয়াল রাখব যে আল্লাহর যে কোনো গুণই যে কোনো বৈশিষ্ট্যের কথাই যখনই আমরা স্মরণ করব বা মনে করব কখনোই আমরা নিজেদের জন্য নিজেদের মখলুকের সাথে সেটা তুলনা করব না আল্লাহ নিজেই বলছেন আল্লাহ সুবাহনতাল তুলনা তার মাসিল তার নাজির তার তসবির তার সমতুল্য সাদৃশ্য মাখলুকের মধ্যে কিছু পাওয়া যাবে না অতএব তাহলে কি মনে করব মনে করব যে আল্লাহ সুবাহনতাল মহান আল্লাহর জন্য যেই ধরনের শ্রবণকারী হওয়া প্রযোজ্য সভা পায় সেই মহান আল্লাহর জন্য সেই তিনি শ্রবণকারী সেই মহান আল্লাহ যে রকম শ্রবণকারী হলে তার জন্য শোভা পায় তিনি সেই রকমই শ্রবণকারী আমার মতো বা অমুকের মতো শ্রবণকারী তিনি না সেই মহান আল্লাহর জন্য যেটা শোভা পায় তিনি সেভাবে তবে শ্রবণকারী অবশ্যই আমরা বিশ্বাস করব যেহেতু আল্লাহ রাবুলা আল্লাহ মিন কোরআনের সহজ ভাষায় তিনি বলে দিচ্ছেন তিনি স্বামী শ্রবণকারী অতএব এই শ্রবণকারী এটাকে আবার অস্বীকার করার কোন সুযোগ নেই এই জন্য ইমাম মালিক রাহেমহল্লা তার কাছে একটা প্রশ্ন করল মোয়তা জেলার একজন ব্যক্তি প্রশ্ন করলে যে আল্লাহ রাবুল আলামিন বলছেন আর রহমান আল্লাহ আশিস্তাওয়া আল্লাহ রাবুল আলামিন আরশের উপরে রয়েছেন তো এই বিষয়ে আপনি কি মনে করেন কি বিশ্বাস করেন এমা মালিক রহমাহুল্লাহ তাকে চারটি নিয়ম বলে দিলেন তিনি বললেন যে দেখো আল ইস্তাওয়া মা আলুমুন ওয়াল ইমানু বিহি ওয়া জীবন ওয়াল কাইফু মজহুলুন ওয়া সোয়াল আনহু বললেন যে আল্লাহ রাবুল আলমিন আরশের উপরে রয়েছেন এটা আমরা বুঝলাম এটা আমরা জানলাম যে তিনি আরশের উপরে রয়েছেন এটার প্রতি ইমান আনা আমাদের ওয়াজিব কারণ এটা কোরআন সংবাদ দিচ্ছে কোরআনের সংবাদ আমাকে মেনে নিতে হবে যদি আমি কোরআনের প্রতি ইমানদার হই এটাকে আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই অতএব ইমান নিয়ে আসা আমার ওয়াজিব ঝুলুন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আরশের উপরে কিভাবে আছেন এটা আমার অজানা আমি এটা জানি না কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটা বলে দেন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পরিচয় যতটুকু দিয়েছেন অতটুকু নিয়েই আমাকে চুপ করে থাকতে হবে নিজের কোনো বেশি এখানে মাথা গলানোর সুযোগ নেই বাদ দেওয়ার ক্ষেত্রে যেমন আমার কোনো সুযোগ নাই। বেশি আবার চিন্তা করার ক্ষেত্রেও এখানে আমার সুযোগ নেই কারণ আল্লাহ সুবাহ তাল্লার সাথে সম্পৃক্ত বিষয়গুলি হলো গাইবি বিষয় এ গাইবি বিষয় মাথা গরম করে খুঁজে পাওয়া যায় না এ গাইবি বিষয় গাইবি সূত্রেই শুধু জানতে হবে তো এ গাইবি সূত্রে আল্লাহ সুবাহ তাল্লাহ যেটুকু আমাদেরকে জানালেন এবং রাসুল সাল্লাহামের ওহির মাধ্যমে হাদিসের মাধ্যমে এটাও ওহি সেই হিসাবে যতটুকু জানাবেন এতটুকুই শুধু আমরা জানি তাই বললেন যে ওয়াল কাইফু মাজহুল আল্লাহ রাবুল্লাহ আলমের কিভাবে আর্সের উপরে রয়েছেন এটা আমরা জানি না তো যে কথাটা আমরা বললাম যে আসামি আল্লাহ রাবুল আলম শ্রবণকারী তো আল্লাহ রাবুল আলমিন কিরকম শ্রবণকারী কিভাবে শ্রবণকারী তা আমরা জানি না কিন্তু আল্লাহ শ্রবণকারী এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু তিনি শ্রবণকারী দর্শনকারী কিভাবে দর্শনকারী মানুষ দুই চোখ দিয়ে দেখে এই করে সেই করে আল্লাহ রবুল্লা আলমিন কেমন তা জানি না মানুষের সাথে দর্শন বা শ্রবণের কোন আল্লাহ রবুল্লা আলমীর তুলনা করা যেতে পারে না ও সোয়াল অ্যান্ড হু বেদা এতুন চার নম্বর বিষয় হলো এ বিষয়ে বেশি প্রশ্ন করা হল বেদাত বেদাত মানে অন্যায় কেন বেশি প্রশ্ন করা অন্যায় আল্লাহ রাব্দাল আলামিন রাসুল সাল্লাহসাল্লাম কে পরিচয় তুলে ধরলেন যে এই এই হলো আল্লাহর পরিচয় করা আনে দিলেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সেই পরিচয়গুলি সাহাবীদের মাধ্যমে উপস্থাপন করলেন তারা শুনলেন আর মেনে নিলেন কোনো জিজ্ঞাসাবাদ করলেন না অতএব বেশি এগুলি নিয়ে বেশি যদি কেউ জিজ্ঞেসাবাদ করতে যায় তাহলে সেই বেঁচে পড়ে যাবে পরিশেষে দেখা যাবে তার ইমান হারিয়ে ফেলবে এজন্য যে বিষয়টি বলছিলাম তারা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে গেছে যে স্বামী শ্রবণকারী তাহলে শ্রবণকারী কেমনে শ্রবণকারী তো বুঝি আমরা মানুষের কান আছে সেই হিসাবে কান থাকলে শুনতে পাই তাহলে আল্লাহকে যদি শ্রবণকারী সাব্যস্ত করতে চাই আল্লাহর শ্রবণ শক্তি রয়েছে শ্রবণকারী তিনি এই গুণটা যদি আল্লাহর জন্য সাব্যস্ত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আল্লাহর জন্য তাহলে একটা বডি আছে কান আছে এগুলিকেও সাব্যস্ত করতে হবে আর যখন বডি আছে কান আছে এগুলিকে আল্লাহর জন্য সাব্যস্ত করব তখন আল্লাহ সাথে তার একটা মিল হয়ে যাচ্ছে আল্লাহ লাইসা বলছেন মাখলুকের সাথে কোনো মিল নেই তাহলে অতএব কি আল্লাহর শ্রবণকারী এটা আর মানায় যাবে না এটাই মানা যাবে না এই হিসাবে তারা এগুলিকে অস্বীকার করেছে আমরা বলবো যে না এই ক্ষেত্রে কোনো পণ্ডিতির সুযোগ নাই আল্লাহ রাবুল আলমিন যেভাবে তার পরিচয় দিয়েছেন ইমাম মালিক রহমহল্লা যে কয়েকটি বললেন প্রথম হলো কোরআনে আরবি ভাষায় আল্লাহ রাবুল আলমী যখন এগুলি তুলে ধরেছেন সহজ আরবি ভাষা অনুযায়ী আমরা বুঝবো যে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের এই গুণটি রয়েছে এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এই বিষয়ে যেহেতু আল্লাহ রাবুল আলমিন তিনি তার কোরআনে তুলে ধরেছেন আল্লাহ রাসুল সাল্লাহাম তিনি তার হাদিসে বর্ণনা করেছেন সহি হাদিসে অতএব ইমান আনাব ওয়াজিব এখানে কোনো বর্জন করার সুযোগ নাই তৃতীয় বিষয় যেহেতু আল্লাহ আব্লা আলমিন এতটুকুই শুধু আমাদেরকে জানাইছেন এর চেয়ে বেশি বর্ণনা তিনি আমাদেরকে দেন নাই অতএব এর বেশি বর্ণনার জন্য কোন জিজ্ঞাসাবাদ করার কোনো সুযোগ নেই অন্যভাবে এক্ষেত্রে বেশি জিজ্ঞাসাবাদ করার সুযোগ নেই আল্লাহ ব্লা আলমিন বরং করান কালিমী তিনি অনেক আয়াতে নিষেধ করেছেন যেমন আল্লাহ ব্লা আলমিন সূরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতে বলছেন কোল ইন্নমা হার রামা রব্বিয়াল ফাওয়াহেসা মা বাহরা মিনহা ওয়ামা আল্লাহ রবী আলমিন কয়েকটা জিনিস হারাম করেছেন সেই হারামের মধ্যে সর্বপ্রথম শুরু করে তারপর শেষের দিকে বলছেন আল্লাহর ব্যাপারে যা জানো না এমন কিছু কথা বলা সেটাও হলো হারাম তাহলে অতএব আল্লাহর ব্যাপারে যখন তিনি শুধু আমাকে পরিচয় দিলেন যে তিনি হলেন স্বামী শ্রবণকারী এর চেয়ে বেশি বলেন নাই কি দিয়ে শুনেন কেমনে শুনেন না শুনেন বলেন নাই অতএব সেগুলি আমি আল্লাহর ব্যাপারে বলাটা আমার জন্য হালাল নয় সেটা হারাম আর বেশি আমি বলতে পারবো না এতটুকুই বা আল্লাহ রাবুল আলমিন আরো সুরা ইসরা বানী ইসরায়েল ছত্রিশ নম্বর আয়তে বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খুলো না বন্ধ করে রাখো মুখ প্রিয় বন্ধুরা তাই আসুন শুধু আল্লাহ রাবুল আলমিনের বিষয় ক্ষত্রে নয় বরং আমরা বলবো যে যতগুলি গাইবি বিষয়ের সাথে সম্পৃক্ত সেই গাইবি বিষয়ের ক্ষেত্রে একমাত্র কোরআন ও হাদিস ছাড়া কারো কোনো চিন্তা করে বলার কিছু সুযোগ নেই সেই গাইবি বিষয় ফেরস্তারা হলেন গাইবি বিষয় আখরাত হলো গাইবি বিষয় কবর হলো গাইবি বিষয় জান্নাত হলো গাইবি বিষয় জাহান্নাম হলো গাইবি বিষয় এসবগুলি হলো গাইবি বিষয় এই গাইবে বিষয়ে মানুষের নিজের চিন্তা করে কোনো বলার সুযোগ নেই কর এবং হাদিস সহি হাদিস যেটি নির্দেশনা দিবে সেটাই শুধু বলতে হবে সেটাই মানতে হবে সেটাই বিশ্বাস করতে হবে যখন এই গাইবে বিষয়গুলি নিয়ে কেউ বেশি গবেষণা করতে যাবে সেই তখন ফাঁদে পড়ে যাবে কোনো একদিক না কোনো একদিক সেবি বিপদে পড়বে তাহলে আল্লাহ সুবাহ হতা আল্লাহ সেফাত ব্যাপারে আমাদের এই কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথম হলো আল্লাহ সন তিনি নিজে তার পরিচয় দিতে গিয়ে এবং আল্লাহ রাসুল সাল্লিশাল্লাম তিনি তার অহির মাধ্যমে আল্লাহ রবীলিনের যে বর্ণনাগুলি নাম ও গুণাবলীগুলি তিনি করা আনে উল্লেখ করেছেন এবং হাদিসে এসেছে আমরা সেগুলির প্রতি ইমান আনব এক দুই কোন মাখলুকের জন্য সেগুলিকে সাব্যস্ত করব না শুধু তার জন্যই সেগুলিকে সীমাবদ্ধ রাখবো কোনো মাকলুকের জন্য এগুলি হতে পারবো তেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলি আল্লাহ রাবুল্লা আলমিন যতটুকু পরিচয় দিয়েছেন যেভাবে পরিচয় দিয়েছেন আমরা আরবি ভাষা অনুযায়ী যেটুকু বুঝি সেই অনুযায়ী আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য সেটুকু আমরা বিশ্বাস করব এবং কোন রকমের কি ধরনের না ধরনের এ কোনো প্রশ্ন সুযোগ নেই চার যেহেতু এগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং নিজে তিনি কোরআনে আলোচনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার সহিদিশে বর্ণনা দিয়েছেন অতএব এগুলির প্রতি আমরা অবশ্যই ইমান আনবো ইমান আনওয়াজ পাঁচ এগুলিকে কোনো মখলুকের সাথে তুলনা করার কোনো সুযোগ নেই যেহেতু আল্লাহ আলম তিনি বলেছেন তার তুলনা তার দৃষ্টান্ত মখলুকের মাঝে কোনো কিছু নেই অতএব কোনো মখলুকের সাথে এগুলির তুলনা হতে পারে না এই সমস্ত নীতিমালার আলোকেই আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনীর নাম এবং সুন্দর গুণাবলী এগুলিকে বিশ্বাস করব। এবং এই বিষয়ে রকমের বিকৃতি কোন রকমের অপব্যাখ্যা এবং কোন রকমের বাড়াবাড়ি সেক্ষেত্রে আমরা কোন সুযোগ না কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনী আরেক আয়তে বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনীর অনেক সুন্দর নাম রয়েছে তোমরা সেগুলির মাধ্যমে তাকে ডাকো

আমরা সামনে আরো শুনবো আরো জানবো জেনে আমরা বিষয়টিকে সঠিকভাবে সঠিক যেন আকিতা পোষণ করতে পারি সঠিক ইমান আনতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা আজকে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলি ও বারাকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান